আসসালামু আলাইকুম দেশ বিদেশের কোটি প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সৌরভ আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন বন্ধুরা যে সমস্ত বাংলাদেশিরা ইতালিতে যেতে চান তাদের জন্য হতাশা সংবাদ নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার করোনা পরিস্থিতি কিন্তু বেশ ভয়াবহ আর এরই ভিতরে ইতালি সরকার কিন্তু প্রতিনিয়তই তাদের বিভিন্ন দেশের যে এভিয়েশন সিস্টেম সেগুলোর কিছু পরিবর্তন আনছে কিছু কিছু দেশের সাথে তারা ফ্লাইট বন্ধ ঘোষণা করছে এবং কিছু কিছু দেশের সাথে তারা আবার নতুন করে ফ্লাইটের আর কি চালানোর ঘোষণা দিচ্ছে তো তারই পরিপ্রেক্ষিতে যে সমস্ত বাংলাদেশিরা আসলে ইতালিতে যেতে চান তাদের জন্য একটা দুঃখের সংবাদ আছে সেটা হলো এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে ইন্ডিয়ার করোনা পরিস্থিতি কিন্তু বেশ ভয়াবহ সাথে বাংলাদেশেরও তো ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়ানদের এবং ইন্ডিয়া থেকে কোনো ফ্লাইট কিন্তু ইতালিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তো গতকালকে ইতালির পক্ষ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের নামও যুক্ত করা হয়েছে সেখানে যে লাল তালিকাভুক্ত করা হয়েছে আপাতত যে বাংলাদেশ থেকে কোনো যাত্রা অথবা বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট ইতালিতে যেতে পারবে না তার কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি আপনারা জানেন যে দৈনিক কিন্তু ইতালিতে প্রচুর পরিমাণ বাংলাদেশের এবং ইন্ডিয়ানরা আসলে যাচ্ছিল যে যারা ইতালিতে বসবাস করে এবং বিভিন্ন কাজে তো তারই হিসাবে তারা একটা পর্যবেক্ষণ করছে যে তিনশো জন ইন্ডিয়ান একটি ফ্লাইটে ইতালিতে গেছিল তা তার ভিতরে কিন্তু আসলে অনেক যাত্রীর ভিতরে করোনা পজিটিভ পাওয়া গেছে তো হঠাৎ করে ইন্ডিয়ানদের তো ইতালির সরকার বন্ধ করে দিলই পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যারা আছে তাদেরকেও কিন্তু ইতালিতে আপাতত প্রবেশ করতে দেওয়া হবে না এবং বাংলাদেশ থেকেও কোনো ফ্লাইট ইতালিতে ঢুকতে দেওয়া হবে না আর এতে করে ক্ষতিগ্রস্ত হবেন আসলে গ্রীষ্মকালীন ইতালিতে গ্রীষ্মকালীন যে সমস্ত বাংলাদেশিরা বিজনেস করেন সিবিসে তারা কারণ তারা কিন্তু তিন থেকে চার মাসের সময় পান যে ইতালিতে এই ব্যবসা করার আর অনেক ব্যবসায়ীরা আছেন যারা বাংলাদেশে এই করোনা পরিস্থিতির ভিতরে এসে আটকা পড়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যেতে পারছেন না এছাড়াও ইতালি সরকারের পক্ষ থেকে আরও একটা আপডেট দেওয়া হয়েছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অন্যান্য যে কোনো দেশের নাগরিকরা যারা চোদ্দ দিন অবস্থান করছে এখনও অবস্থান করছে এবং গত চোদ্দ দিন অবস্থান করেছে তারা আসলে ইতালিতে প্রবেশ করতে পারবেন না সে যে দেশেরই নাগরিক হন না কেন তাদেরকে ইতালিতে প্রবেশ করতে দেয়া হবে না যে যদি কেউ বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আসলে চোদ্দ দিন গত চোদ্দ দিন স্টে করে আর সেক্ষেত্রে কিন্তু অনেক অন্যান্য দেশের আছে যারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অবস্থান করছেন তারা এই মুহূর্তে ইতালিতে আসলে যেতে পারবেন না তো বাংলাদেশিদের যে নিষেধাজ্ঞার মেয়াদটা অনেকেই বলবেন যে ভাই নিষেধাজ্ঞার মেয়াদটা কতদিন করা হয়েছে এই বিষয়ে যদি কোনো আপডেট থাকে তো অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো আপডেট এইভাবে দেয়নি যে পনেরো দিন কি বিশ দিন কি দুই সপ্তাহ নিষেধাজ্ঞা হয়তো অনির্দিষ্টকালের জন্য দুই সপ্তাহ পরেও আবার এই নিষেধাজ্ঞাটা শিথিল হয়ে যেতে পারে আবার তিন সপ্তাহ সময় লাগতে পারে আসলে এটা সম্পূর্ণ ইতালির স্বাস্থ্য বিভাগ এবং ইতালির যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে কবে নাগাদ বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তবে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার কাট বলতে চাই যে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা হয়তো সপ্তাহ দুয়েকের ভিতরে উঠেও যেতে পারে আবার তিন সপ্তাহও লাগতে পারে তবে ইন্ডিয়ানদের উপর নিষেধাজ্ঞা কিন্তু ততটা দ্রুত উঠবে না কারণ প্রতিনিয়তই কিন্তু করোনার যে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু ইন্ডিয়াতে প্রতিদিন পর গত দিনের রেকর্ড ভেঙে ভেঙে আরও বেশি পরিমাণে আক্রান্ত এবং বেশি পরিমাণ মৃত্যু হচ্ছে আর বাংলাদেশেও কিন্তু কিছুদিন আগেও বেশ ভয়াবহ আকার ধারণ করেছিল যে প্রচুর পরিমাণ মানুষ কারণে আক্রান্ত হচ্ছিল এবং প্রচুর পরিমাণ মারাও যাচ্ছিল তার তুলনায় কিন্তু আসলে আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং মৃত্যুর সংখ্যাটা প্রায় অপরিবর্তিত মতো আছে যে বাড়ছে কমছে বাড়ছে কমছে তো যাই হোক বন্ধুরা এই ইতালি সম্পর্কে এই একটা আপডেট দিলাম আরেকটা আপডেট আমরা আসলে কাতার প্রবাসীদের জন্য দিতে চাই যে যারা আসলে এই মুহূর্তে কাতার যেতে চান তাদেরকে কিন্তু ১৪ দিনের কাতারে যাওয়ার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং কোয়ারান্টিনের খরচটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকেই বহন করতে হবে এই বিষয়ে একটু মাথায় রাখবেন যে আসলে হোটেলের যে কোয়ারান্টিন থাকা খাওয়া সহ সমস্ত খরচ আপনাদের নিজেদেরকেই বহন করতে হবে তো এই মুহূর্তে যারা কাতার যেতে চান এই বিষয়টা একটু ভাববেন আর অনেকে বলছিলেন যে ভাই মালয়েশিয়ার সাথে কি বিশেষ বিমান পরিচালনা হবে কি না হয়তো দু একদিনের ভিতরে রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো যে মালয়েশিয়ার সাথে আসলে এই করোনা পরিস্থিতির ভিতরে বিশেষ বিমান কি না কারণ আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়টা ভেবে দেখছে যে মালয়েশিয়া যেহেতু আমাদের বাংলাদেশের জন্য বড় একটি শ্রম বাজার সেটাও কিন্তু আসলে তাদেরকে ভেবে দেখতে হবে তো এই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আজকের মতো এখানে জানিচ্ছি সব সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে